नमस्कार, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আর মাত্র দু মাস বাকি নতুন বছর 2025 শুরু হতে চলেছে। ভাগ্যের চাকা ঘুরতে চলেছে সাত রাশির। 2025 সালে এই সাত রাশির সম্পত্তি, বাড়ি, গাড়ি এবং চাকরি নিশ্চিত রূপে হতে চলেছে। বিস্তারিত আলোচনা থাকবে, অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন। দেখুন, 2025 অ্যাডিং করে দেখুন, 2+2=4+5=9, অর্থাৎ এই বছরটিকে রিপ্রেজেন্ট করবে মঙ্গল গ্রহ। এবং আপনার জন্মকুণ্ডলিতে যদি মঙ্গলের শুভ অবস্থান থাকে, মঙ্গল যদি আপনার ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট হয়, অথবা আপনার যদি মঙ্গলের মহাদশা বা মঙ্গলের অন্তর্দশা বা প্রত্যন্তদশা যদি পাস করে, আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি, 2025 আপনার জন্য কিন্তু মহা পরিবর্তন নিয়ে আসতে চলেছে। অর্থাৎ এই সাত রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী সাত রাশি যারা চাকরির জন্য অপেক্ষা করছিলেন, হয়তো আপনারা নতুন একটা অ্যাপয়েন্টমেন্ট পেতেই পারেন। আপনার বাড়িতে হয়তো নতুন একটা গাড়ি, বা আপনি কোনো নতুন সম্পত্তি, বা আপনি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন যে নিজের একটা শখের বাড়ি, সেটাও আপনার পূরণ হতে পারে। কিন্তু এই কাজগুলো করবে কে? এই কাজগুলো করবে গ্রহ। এই নবগ্রহের মধ্যে তিনটি গ্রহ কিন্তু বিশেষভাবে ভাইটাল ভূমিকা কিন্তু রয়েছে, শনি, বৃহস্পতি এবং রাহু। এই গ্রহগুলো যখন রাশি পরিবর্তন করবে কি না, ধাপে ধাপে রেজাল্টগুলো কিন্তু পেতে চলবে এই 12টি রাশি। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন নতুন বছর পড়ার আগে, যে আপনার নতুন বছরটা কেমন যাবে, আপনার ক্ষেত্রে কোনো সমস্যা আসবে কি না, বা আপনার দশা মহাদশাগুলো পারমিট করছে কি না, বা কোনো সমস্যা আছে কি না, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। সম্পূর্ণ অনলাইন সার্ভিস, অনেকে ফোন করছেন, সবসময় ফোনে আপনারা পাবেন না। যতদিক আপনারা হোয়াটসঅ্যাপ করবেন কি না, চট জলদি আপনারা রিপ্লাইগুলো পেয়ে যাবেন। 2025 ভাগ্য ঘুরতে চলেছে সাত রাশি। দেখুন, চাকরির জন্য অনেকেই প্রচেষ্টা করছেন, কৌশিকদা আমার কোন বছর চাকরি হবে। এই 2025-এর উপর আরও অনেক ভিডিও আসতে চলেছে, আপনারা অবশ্যই দেখতে থাকুন। 2025-এ আপনাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে, কোনো ভিডিও নিয়ে আপনাদের আলোচনা করার থাকে, যে কৌশিকদা এই ভিডিওটি দেন, আপনারা অবশ্যই, আমি আপনাদের কাছে কমিটমেন্ট করছি যে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি তার উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখুন, শনি তো রাশি পরিবর্তন করছে 30 মার্চ 2025, বৃহস্পতি মে মাসে রাশি পরিবর্তন করছে 15ই মে, এবং রাহুও রাশি পরিবর্তন করে যাচ্ছে। অর্থাৎ এই তিনটি হেভিওয়েট প্ল্যানেট এই রাশি পরিবর্তন করার সঙ্গে সঙ্গে সাতটি রাশির ভাগ্য খুলবে। কিন্তু পাঁচটি রাশির যে কিছু হবে না, আমি এই কথা কখনো বলছি না, পাঁচটি রাশিরও কিন্তু হবে। কিন্তু আমি বললাম যে এই যে ধাপে ধাপে 12টি রাশি কিন্তু মোটের উপর দিয়ে শুভ ফল পাবে, আমি বিস্তারিত আলোচনা করব।
প্রথম আলোচনা করব আমি মেষ রাশি। মেষ রাশির এবছর সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। কোনো প্রপার্টি আপনারা কিনতে পারেন এই সময়, অর্থাৎ আপনাদের এই যোগটা রয়েছে মার্চের আগে পর্যন্ত, অর্থাৎ 30 মার্চের মধ্যে আপনাদের কর্ম যোগ দেখা যাচ্ছে, চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনাদের নতুন গাড়ি এবং নতুন কোনো সম্পত্তি বা বাড়ি আপনারা নির্মাণ করতে পারেন মেষ রাশি 30 মার্চের আগে পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে, যারা চাকরি পাচ্ছিলেন না চাকরির গাঢ় সম্ভাবনা। 30 মার্চের মধ্যে আপনারা অবশ্যই আপনারা যোগাযোগগুলো করুন, হয়ে যাবে। যদি আপনার জন্মকুণ্ডলীতে দোষ থাকে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন, কারণ 30 মার্চের পর আপনাদের শনি সাড়ে সাথে কিন্তু আসতে চলেছে। দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশি কিন্তু এক কথায় আপনাদের সোনায় সুহাগা হতে চলেছে। বৃষ রাশির বড় ধরনের সম্পত্তি লাভ এবছর কিন্তু হতে চলেছে। আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে প্রমোশনের প্রবল যোগ কিন্তু রয়েছে। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু 3 গুণ বৃদ্ধি করছে। কখন থেকে? আপনাদের 30 মার্চের পর থেকে চাকরি এবং বিজনেস ক্ষেত্রে বড় ধরনের উত্থান আপনাদের হতে চলেছে। 3 নম্বর রাশি মিথুন রাশি। মিথুন রাশির 30 মার্চ 2025 পর থেকে এবং 15 মে 2025, অর্থাৎ আপনারা ডেটগুলো একটু লিখে রাখুন, আপনাদের এই সময় চাকরি কনফার্ম হতে চলেছে। অর্থাৎ এপ্রিল টু ডিসেম্বরের মধ্যে আপনাদের একটা বড় ধরনের চাকরির সুযোগ আপনাদের আসবে, এবং কোনো প্রপার্টি, কোনো সম্পত্তি, কোনো বাহন কেনার প্রবল সম্ভাবনা রয়েছে, এবং গৃহ নির্মাণের যোগ কিন্তু রয়েছে। এরপর যে রাশি কর্কট রাশি। কর্কট রাশির এপ্রিল টু নভেম্বর 2025 এপ্রিল টু নভেম্বরের মধ্যে আপনাদের ভাগ্যক্ষেত্রে কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। ব্যবসা যারা করছেন বড় ধরনের উন্নতি আপনারা করবেন ব্যবসাতে, এবং ভাগ্যক্ষেত্রে উন্নতি আপনাদের হবে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, গভর্নমেন্ট সার্ভিসের প্রবল সম্ভাবনা রয়েছে। কেরিয়ার আপনাদের হবে, সম্পত্তি আপনাদের নিশ্চিত রূপে দেখা যাচ্ছে। সিংহ রাশি 30 মার্চের মধ্যে আপনাদের সম্পত্তি এবং আপনাদের 30 মার্চের মধ্যে আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা এবং চাকরির প্রবল যোগ কিন্তু রয়েছে। 30 মার্চ 2025 চাকরির প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। নিজস্ব গৃহ নির্মাণ এবং বড় ধরনের ঋণ থেকে আপনারা মুক্তি কিন্তু পেতে চলেছেন। কন্যা রাশি। কন্যা রাশির গোল্ডেন টাইম আসতে চলেছে 30 মার্চ 2025 থেকে আপনাদের, এবং 15 মে আপনাদের ক্ষেত্রে খুব ভাইটাল এই দুটো ডেট, যেটা আপনাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে চলেছে। অর্থাৎ 15 মের পর থেকে আপনাদের চাকরি, ব্যবসা এবং নিজস্ব গৃহ নির্মাণ আপনারা করবেন, এবং বড় ধরনের সম্পত্তি লাভের সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে। তুলা রাশি। হ্যাঁ, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনাদের এই সময় যাদের মামলা মকদ্দমা চলছিল সেখান থেকে আপনারা মুক্তি পাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি আপনাদের হবে, প্রপার্টি থেকে আপনারা লাভ পাবেন, এবং কম্পিটিটিভ যারা পরীক্ষা দেবেন এপ্রিল টু আপনাদের অক্টোবর মাসের মধ্যে, এপ্রিল টু অক্টোবর আপনাদের গাঢ় চাকরির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এপ্রিল টু অক্টোবর আপনাদের গাঢ় চাকরির সম্ভাবনা রয়েছে।
এরপর যে রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির আকস্মিক অর্থপ্রাপ্তি ধনযোগ আপনাদের সৃষ্টি করছে মে মাস থেকে। আপনাদের 30শে মার্চের পর থেকে আপনাদের কর্মক্ষেত্রে প্রবল উন্নতি আপনাদের হবে, কর্মপ্রাপ্তি এবং সম্পত্তি লাভের প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। ধনুরাশি, ধনুরাশির শনি এবং রাহুর ট্রানজিট আপনাদের ভাগ্য খুলতে চলেছে। আপনাদের অনলাইন ডিজিটাল মার্কেটিং এবং সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা এবং কর্মপ্রাপ্তির একটা প্রবল যোগ আপনাদের দেখা যাচ্ছে। মকর রাশি, সুসংবাদ আসতে চলেছে মকর রাশি। সারস্বতী এমনিতে আপনাদের শেষ হতে চলেছে 2025 30শে মার্চ। আপনাদের জীবনের কঠিন থেকে কঠিনতম সময় শেষ হয়ে আপনাদের সুখের দিন আসতে চলেছে। আপনাদের কেরিয়ার, কর্ম এবং সম্পত্তি থেকে আপনারা বড় ধরনের লাভ এই সময় করতে চলেছেন। নিজস্ব সম্পত্তি, গাড়ি এবং চাকরির একটা প্রবল যোগ দেখা যাচ্ছে। এরপর যে রাশি কুম্ভ রাশি, নেক্সট রাশি কুম্ভ। কুম্ভ রাশি সুনাম অর্জন হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হবে, কর্মযোগ সম্পত্তি লাভ, গৃহ নির্মাণ প্রবল যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। অন্তিম এবং শেষ রাশি মীন রাশি। মীন রাশির একটু চাপ রয়েছে, যদিও 30শে মার্চের আগে আপনাদের ব্যবসা ক্ষেত্রে এবং সম্পত্তি থেকে এবং নিজস্ব বাহন, নিজস্ব প্রপার্টি এই যোগগুলো কিন্তু আপনাদের খুব ভালো এই সময় দেখা যাচ্ছে। অর্থাৎ কম বেশি 12টি রাশির ক্ষেত্রেই শুভ ফল দিতে চলেছে, অর্থাৎ কম বেশি লাভ পাবে। যদিও আমি একটি কথা বলব, ব্যক্তিগত জন্মছককে দেখার দরকার রয়েছে। যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।